হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ইংলিশ কেয়ারে স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব এসটি কলেজ বা স্যামুয়েল টেলর কলেজের দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনারের সংক্ষিপ্ত বর্ণনা বা কাহিনীটা। তো এসটি কলেজ যে কয়েকটি কবিতা লিখেছেন তার মধ্যে থেকে সবচেয়ে বড় কবিতা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার। এই কবিতাটিতে 7টি পার্ট রয়েছে। এই কবিতাটি 1797 থেকে 1798 এর মধ্যে লিখা হয় এবং 1798 সালেই এই কবিতাটিকে পাবলিশ করা হয় এবং খুব অল্প দিনের মধ্যেই এই কবিতাটি ভালোভাবে গ্রহণযোগ্যতা পায় এবং ফেমাস হয়ে যায়। আর এসটি কলরিজ এই কবিতাটির মধ্যে খুব ভালোভাবেই সুপার ন্যাচারাল এলিমেন্টসের ব্যবহার করেছেন। তো বন্ধুরা, শুরু করা যাক কবিতাটির সংক্ষিপ্ত কাহিনী। তো কবিতার প্রথমেই যেভাবে কবি তাকে বর্ণনা দিচ্ছেন, যে চিকন হ্যামলা শ্যাম বর্ণের বৃদ্ধ লোকটি এনসিয়েন্ট মেরিনার। আর এনসিয়েন্ট মানে হচ্ছে পুরনো, আর মেরিনার মানে হচ্ছে নাবিক যিনি জাহাজ চালান। তো এনসিয়েন্ট মেরিনার মানে দাঁড়াচ্ছে পুরনো জাহাজ চালক বা পুরনো নাবিক। তো মেরিনার একদিন এক পথিকের পথ আগলে দাঁড়ায়, আর সে কারো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিল। এই জন্য এই পোয়েমটিতে এই লোকটিকে ওয়েডিং গেস্ট বলা হয়েছে। ওয়েডিং গেস্ট আসলে বুঝতে পারছিল না তাকে কেন আটকানো হলো। তো সে চলে যেতে চাইল, আর কিন্তু এই মেরিনার তাকে কোনোভাবেই তাকে যেতে দিল না এবং তাকে বসতে বাধ্য করে। এবং তার সাথে ঘটে যাওয়া কাহিনী কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই শুরু করে দেয়। তো যেখানে তারা বসে আছে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের সাউন্ড আসতেছিল। তো সেই অনুষ্ঠানেই সেই ওয়েডিং গেস্ট যাওয়ার জন্য বের হয়েছিল। তো এই যেখান থেকে এই বিয়ের অনুষ্ঠানের আওয়াজ আসতেছিল, তো এর কারণে ওয়েডিং গেস্ট দিশেহারা হয়ে উঠছিল। কিন্তু যখন মেরিনার তার কাহিনীটি শুরু করে, ওয়েডিং গেস্ট এর মনেও মোটামুটি ইন্টারেস্ট জাগতে শুরু করলো। তো আশা করি এই কাহিনীটা আপনাদেরও ভালো লাগবে। তো মেরিনার কাহিনী শুরু করে দেয়। যখন এনসিয়েন্ট মেরিনার জোয়ান ছিলেন তখন এক যাত্রার তার সাথে 200 সেইলর ছিল। খুব সুন্দর দিন ছিল এটি, আর সবাই এনজয় করছিল বেশ। কিন্তু শিপ যখন ইকুয়েটর বা নিরক্ষরেখার কাছে পৌঁছায় তখন প্রচণ্ড বেগে বাতাস বইতে লাগলো, আর তুফান জাহাজটিকে সাউথ বা দক্ষিণ মেরুর দিকে নিয়ে যেতে লাগলো। তো যেখানে চারিদিকে শুধুই বরফ আর বরফ আটকে আছে। তো সেখানে জাহাজটা আটকা পড়ে যায়, আর কোনো প্রকার সূর্যের আলো বা তাপ ছিল না সেখানে। সবাই অস্থির হয়ে পড়ে, তাদের সাথে কি হচ্ছে, আর তাদের এই বরফ গলার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই ছিল না। তখন সেখানে একটি অ্যালবাট্রস পাখির আগমন ঘটে। এই পাখি মোটামুটি সাউদার্ন দিকে বা দক্ষিণ সাগরীয় অঞ্চলে দেখা যায়। তো এই পাখি তাদের শিপে আসে, তারা এটিকে খাবার খাওয়ায়, তারপর এই পাখি তাদের শিপে বারবার আসতে লাগলো। এই পাখিকে দয়া দেখানোর কারণে আশেপাশের বরফ গলতে শুরু করে, জাহাজটাও ছুটে গেছে যার কারণে তারা সেখান থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু অ্যালবাট্রস সেই শিপটি ফলো করতে লাগলো। শিপের সবাই ভাবলো অ্যালবাট্রস তাদের জন্য লাকি, কেননা এটা আসার কারণেই তাদের আটকে থাকা জাহাজ ছুটে যায়। কিন্তু একদিন এনসিয়েন্ট মেরিনার এই পাখিটিকে গুলি করে মেরে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এই পাখিটিকে কেন মারলো? কারণ হলো সমস্ত সেইলর বা তার সঙ্গীরা তাকে লাকি ভেবে তাকে অনুসরণ করতে লাগলো। এনসিয়েন্ট মেরিনার যদি ডানে যেতে বলে আর সেই পাখিটা যদি বামে যেত, তাহলে বামেই সেই জাহাজটিকে ঘোরানো হতো। তো এতে এনসিয়েন্ট মেরিনার ঈর্ষান্বিত হয়, আর ঈর্ষান্বিত হয়ে সেই পাখিটিকে হত্যা করে। তো পাখিটিকে মারার পর সবাই ভাবলো এবার খারাপ কিছু ঘটবে। পরে এখন তারা দেখলো সূর্য উঠে গেছে এবং বরফ পুরোপুরিভাবে গলে গেছে।
তখন সবাই ভাবলো পাখিটি হয়তো আনলাকি ছিল, তার জন্যই বরফ জমেছিল, এবং তারা ভাবলো যে এনশিয়েন্ট মেরিনার তাকে হত্যা করে ভালোই করেছে এবং তাকে বাহ বাহ জানালো, এনশিয়েন্ট মেরিনারকে তারা বাহ বাহ জানালো। তো এর কারণে এই শিপে থাকা এই 200 সেইলার্স গুণাগারে পরিণত হলো। তারপর মৌসুম বদলে ভয়ানক গরম পড়তে লাগলো, কারণ তারা সবাই এখন অভিশপ্ত হয়ে গেছে, তাদের এখন মাসুল দেবার পালা শুরু হয়ে গেছে। তো তাদের শিপের সকল খাবার হঠাৎ করেই উধাও বা গায়েব হয়ে যায়। তারা পিপাসায় কাতরাতে লাগলো, তাদের গলা এতটাই শুকিয়ে গেছিল যে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বের হচ্ছিল না, আর সাগরের পানিও তারা পান করতে পারছিল না, কেননা সাগরের পানি নিমিষেই এতটাই নোংরা হয়ে গেছে তারা কোনোভাবে সেটার গন্ধটাও সহ্য করতে পারছিল না। অন্যান্য নাবিকরা ভাবল এইসব অ্যালবাট্রসকে মারার ফলেই হয়েছে, তাই অ্যালবাট্রসের মরা দেহটি এনশিয়েন্ট মেরিনারের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। সবাই যখন পিপাসার্ত তখন এনশিয়েন্ট মেরিনার একটি জাহাজ দেখল, কিন্তু পিপাসার কারণে সে কোনোভাবেই জাহাজটিকে ডাকতে পারতেছিল না, তার গলা দিয়ে কোনো প্রকার স্বর বের হচ্ছিল না, তাই সে তার হাত দাঁত দিয়ে কেটে রক্ত পান করে গলাটা ভিজিয়ে তারপর সেই জাহাজটাকে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় যে চারিদিকে এতটুকুও বাতাস নেই যার কারণে তাদের এই মেরিনারদের শিপটা আটকে আছে, অথচ সেই জাহাজটি প্রবল বেগে অতি দ্রুত বেগে তাদের দিকে ছুটে আসছে, ধেয়ে আসছে। তো কাছে আসার পর তারা বুঝতে পারে যে এটা একটি ভূতুড়ে শিপ যেখানে দুইজন ভূত বসে আছে এবং তারা জুয়া খেলছে, একটির নাম হচ্ছে ডেথ আর একটির নাম হচ্ছে লাইফ ইন ডেথ। তারা দুজনে এনশিয়েন্ট মেরিনার লাইফ নিয়ে যেহেতু জুয়া খেলছে, যদি তারা এটা ইয়া করছে, মানে জুয়াটা এরকম ছিল যে যদি লাইফ ইন ডেথ জিতে যায় তবে মেরিনার জীবিত তো থাকবে, তবে তার জীবন জাহান্নাম থেকে কোনো অংশে কম হবে না, আর যদি ডেথ জিতে যায় মেরিনার তখনই মারা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে কি কোন জুয়াটা খেলা হয়েছে এটা আমি আবার বলছি যে লাইফ এবং ডেথ এবং লাইফ ইন ডেথ এই দুটা হচ্ছে ভূত, তারা একজনে যদি ডেথ জিতে যায় তাহলে সে তাৎক্ষণিক মারা যাবে এবং যদি লাইফ ইন ডেথ জিতে যায় তাহলে তাকে অনেক ভুগতে হবে, সাফার করতে হবে অনেক। তো তাদের মধ্য থেকে লাইফ ইন ডেথ জিতে যায়, তো আর বাকিদের বাকি মেরিনারদের মরার জন্য ছেড়ে দেওয়া হয়। তো সারা আকাশ কালো হয়ে যায় নিমিষের মধ্যেই এবং ঘোস্ট শিপ তৎক্ষণাৎ উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। তো সকল মেরিনারদের চোখে এনশিয়েন্ট মেরিনারের জন্য ক্রোধ এবং কার্স বা অভিশাপ দেখা যাচ্ছিল, সবাই তাকে বদদোয়া দিচ্ছিল এবং একে একে সব মারা যাচ্ছিল, তারা বদদোয়া দিচ্ছে এবং একে একে মারা যাচ্ছে। আর সবার রূপ যখন বেরোচ্ছিল তখন সেই আওয়াজ শোনা যাচ্ছিল যখন অ্যালবাট্রস পাখিকে মারার সময় শব্দ যে শব্দ হয়েছিল, তখন এনশিয়েন্ট মেরিনার তার ভুল বুঝতে পারে, তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো এক রাতে মেরিনার একটা ওয়াটার স্নেক দেখতে পেল, তো এই স্নেকটা অনেক বিশ্রী দেখতে ছিল, কিন্তু সাপটার খুবই প্রশংসা করলো, সেই এনশিয়েন্ট মেরিনার এই সাপটার খুব প্রশংসা করায় সৃষ্টিকর্তা বা গড অনেক খুশি হয়ে যায় এবং তার গলায় যে পাখিটি মৃত পাখিটি ঝুলানো ছিল সেটা অটোমেটিক্যালি খুলে যায় এবং নদীর মধ্যে ডুবে যায়। এরপর মেরিনার প্রে করে প্রার্থনা করে, প্রার্থনা করার পর সে যখন ঘুমাতে যায় তখন স্বপ্নে পানি দেখতে পায় এবং চোখ খুলে
দেখছিল যে বৃষ্টি পড়ছে, আর যখনই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আর প্রত্যেকটা ফোঁটা পেয়ে সেলররা সবাই একে একে জীবিত হয়ে উঠছে, যেন এনসিয়েন্ট মেরিনার এর সাজা পুরা হয়ে গেছে। এবং কোনো কিছু না বলেই সেই মেরিনারগুলো, সেই সেইলরগুলো জাহাজ চালাতে লাগলো। আর যখন শিপ আবার নিরক্ষ রেখায় পৌঁছায়, তখন শিপ একটি কাঁপুনি হয় এবং মেরিনার বেহুশ হয়ে যায়। সে শুনতে পায় তাকে সাজা পেতেই হবে অ্যালবাট্রসকে মারার। তো হুশ ফেরার পর সে দেখলো চারজন সেইলর গ্রুপ বানিয়ে দাঁড়িয়ে আছে, এবং আবারও তারা বদদুয়া দিল এবং গায়েব হয়ে গেল। মেরিনার খুব পেরেশানিতে পড়ে গেল, কেননা তাকে এভাবেই বারবার ভয় দেখানো হচ্ছে এবং শাস্তি তাকে পেতেই হবে এ কারণে। তো হাওয়া চলতে লাগলো এবং শিপ পৌঁছলো এনসিয়েন্ট মেরিনারের দেশে। তখন বোটের মধ্যে তিনজন লোক দেখতে পায়, একজন হচ্ছে পাইরেট, পাইরেটের পুত্র, এবং আরেকজন হচ্ছে একজন সন্ন্যাসী। তো এই তিনজনকে দেখে এনসিয়েন্ট মেরিনার খুব খুশি হয়ে যায়। যখন বোটটি কাছে আসে, তখন ঢেউয়ের কারণে মেরিনারের শিপটি ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। সন্ন্যাসী ও পাইরেট মিলে তাকে উদ্ধার করে এবং তাদের বোটে উঠিয়ে নেয়। তারপর সে সন্ন্যাসীকে সব খুলে বলে। তখন সে স্বস্তি পায়। অটোমেটিক্যালি সে যখন সন্ন্যাসীকে তার এই সব ঘটনাটা খুলে বলল, তখন সে স্বস্তি পেল এবং সেই সন্ন্যাসীর কাছ থেকে জানতে পারলো যে সে এই তার এই কাহিনীটা শেয়ার করার কারণে টেম্পোরারি রিলিজ পেয়েছে। তো এই অস্থিরতা তার আবারও হবে এবং তাকে আবারও এই ঘটনা কাউকে বলতে হবে, এবং যদি সে বলে তাহলে সে আবারও কিছুটা স্বস্তি পাবে, সাময়িক স্বস্তি পাবে। তো আর এটাই হচ্ছে তার সাজা। তারপর সে ওয়েডিং গেস্টকে বলে যে সে এখানে সেখানে ঘুরতে থাকে, কখনো এই দেশে তো কখনো ওই দেশে, আর ঘুরে ঘুরে সে এই ঘটনাগুলো বলতে থাকে। আর মেরিনার এটাও বলে যে তার কাছে এক স্পেশাল ইনস্টিট আছে, যেটা তাকে বলে যে এই কাহিনীটা তাকে কাকে শোনাতে হবে। তো মেরিনার ওয়েডিং গেস্টকে বিদায় জানায় একটা শিক্ষা দেওয়ার পর। সে বলে, দ্য বেস্ট ওয়ে টু বিকাম ক্লোজ উইথ গড ইজ টু রেসপেক্ট অল অফ হিজ ক্রিয়েচার বিকজ হি লাভস দেম অল। এটা বলে মেরিনার চলে যায়। এই কাহিনীটি শুনে ওয়েডিং গেস্টের মনে একটু দুঃখ কাজ করে। সেদিন আর বিয়েতে অ্যাটেন্ড করতে যায়নি। যখন ওয়েডিং গেস্ট ঘুম থেকে উঠল, আর সে আরও স্যাডার এবং আরও ওয়াইজার হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।